Assalamualaikum warahmatullahi wabarakatuh. প্রিয় দিনী ভাই ও বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমি একজন মানুষ সম্পর্কে সংবাদ দিব। প্রিয় বন্ধুরা, আপনারা যেই মানুষটির ছবি দেখতে পাচ্ছেন তাকে অনেকেই চিনেন, অনেকেই জানেন। তার নাম কুদ্দুস বয়াতি। তিনি অনেক আগে থেকেই বিভিন্ন পালা গান গেয়ে আসছেন। অনেক আগে থেকেই তিনি গানের ময়দানে প্রসিদ্ধ। বলা চলে তিনি গানের ময়দানে এক লড়াকু খেলোয়াড়। প্রিয় বন্ধুরা, এখন জানলে আপনারা অত্যন্ত খুশি হবেন, আনন্দিত হবেন। আলহামদুলিল্লাহ, এই আব্দুল কুদ্দুস বয়াতি তিনি এখন গান ছেড়ে দিয়ে ইসলামিক সঙ্গীত গাইতে চলেছেন। অর্থাৎ এখন থেকে তিনি আর গান গাবেন না, সিদ্ধান্ত নিয়েছেন ইসলামী সঙ্গীত পরিবেশনা করবেন, গাইবেন। তিনি নিয়ত করেছেন আর গান গাইবেন না, তিনি কলরব এর সাথে এখন থেকে ইসলামী সঙ্গীত গাইবেন। তিনি এখন থেকে দাড়ি রাখারও সিদ্ধান্ত নিয়েছেন আলহামদুলিল্লাহ। এমনকি তার মাথার মধ্যে পাগড়িও লাগানো হয়েছে। তো এখন থেকে তিনি যে ইসলামের প্রতি আকৃষ্ট হলেন, ইসলামী সঙ্গীত গাবার জন্য এক প্রকার স্পৃহা তার মধ্যে জাগলো। ধরে নেওয়া যায় যে হতে পারে এর মাধ্যমে আল্লাহ পাক তাকে হেদায়ত দান করবেন, আল্লাহ পাক তাকে ভালো রাস্তার দিকে নিয়ে যাবেন। তো প্রিয় বন্ধুরা, আমরা সকলে দোয়া করব যেন আল্লাহ পাক এই শিল্পী কুদ্দুস বয়াতিকে গানের ময়দান থেকে বিরত রেখে ইসলামী সঙ্গীত পরিবেশনা করে ইসলামের ও দিনের খেদমত করার তৌফিক দান করেন, ইসলামের সাথে লেগে থাকবার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।